সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে খুবই সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা সকালে কিংবা বিকালে অনায়াসে বানাতে পারবেন। এভাবে নুডলস সিদ্ধ করার ঝামেলা ছাড়া নুডলস তৈরি করলে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ইনবক্সে জানাবেন আর ছোট্ট একটি লাইক দেবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু নুডলসটা আজকে আমরা সেদ্ধ করবো না তাই সরাসরি প্যানের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3 টেবিল চামচ পরিমাণ তেল। এবার একটা কুচুনের সাহায্যে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, একদম বেরেস্তার মতো করে ভাজা যাবে না, শুধু কালারটা চেঞ্জ হলেই হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি মিডিয়াম সাইজের, দিয়ে এটাকে মিনিট দুইকের মতো এই তেলের মধ্যে একটু ভেজে নিব। গাজরের জন্য সামান্য পরিমাণ কিছুটা লবণ দিয়ে দিলাম, লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন, কারণ খাবারে লবণ বেশি হলে কিন্তু খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যায়, কম হলে কিন্তু দিয়ে নেওয়া যায়। তো 2 মিনিটের মতো ভাজার পরে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা সম্পূর্ণ কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। একটু নেড়ে চেড়ে এটাকে আরও মিনিট খানিকের মতো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যখন একটু হালকা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে আসবে তখন এগুলোকে একটা সাইডে চাপিয়ে রেখে দিচ্ছি। রেখে এর মধ্যে দিয়ে দিব 2টা ডিম। আজকে আমি একটা নুডলস আর আরেকটা নুডলসের অর্ধেক মানে 1.5টা নুডলস রান্না করব। প্রিয় ভিউয়ার্স, এবার ডিমের জন্য কিছুটা লবণ দিয়ে এবার ডিমটাকে নেড়ে চেড়ে ভেঙে নিতে হবে। নুডলসের মধ্যে ডিমটা একদম কখনোই ভেজে ভেজে শক্ত করে ফেলবেন না, এতে করে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না, তাই হালকা এরকম বয়েল টাইপের হলেই সবজির সাথে মিশিয়ে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবজির সাথে মানে ডিমটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে এর মধ্যে নুডলসটাকে দিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি দিলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, আপনি চাইলেই সেটা দেখে নিতে পারবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন। তো যেহেতু আমি একটা নুডলস আর আরেকটা নুডলসের অর্ধেক দিয়েছি তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর এই 1.5 কাপ পরিমাণ পানিতেই কিন্তু আমার নুডলসগুলো খুব সুন্দরভাবে নুডলস সবজি সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার জালটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকটা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিটের মতো। এই 5 মিনিটে নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে, দেখতে পাচ্ছেন নুডলসটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে, নিচে কিছুটা পানি আছে কিন্তু মিডিয়াম জালে এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে, এতে করে নুডলসের মধ্যে জুসি একটা ভাব থাকবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি আজকের এই নুডলসটার মধ্যে কোনো প্রকার টমেটো সস ব্যবহার করব না, আপনারা চাইলে করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে মশলাটা ছিল সেটি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। আর চাট মশলাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা বেড়ে যাবে, আর না দিলেও সমস্যা নেই, এটা সম্পূর্ণই অপশনাল। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে নামিয়ে নিতে হবে, যেরকম একটা জুসি জুসি ভাব থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। সকালে কিংবা বিকেলে নাস্তায় কিন্তু এটা অবশ্যই করতে পারেন, বাচ্চা থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। সবশেষে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার নুডলস রেসিপি। প্রিয় ভিউয়ার্স, দেখতে পারলেন তো কত সহজেই কিন্তু ঝামেলা ছাড়াই মজাদার নুডলস তৈরি হয়ে গেল, এটা কিন্তু অতিথি আপ্যায়নও খুব মজাদার হবে। তো আমি আবারও একটা কথা বলছি, যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি।